Hi. In the last class, we discussed the use cases of present tense. Today, we will go through different use cases of past tense. Okay, let's go. Okay, past simple or past indefinite একই কথা প্রথমে স্ট্রাকচার দেখব আমরা as usual past simple এর বেশ ইজি একটা স্ট্রাকচার subject plus v2 plus extension that means v2 মানে কি past form verb এর past form subject plus verb এর past form plus extension example দেখি দুটো দেখো he went to college yesterday সে গতকাল কলেজে গিয়েছিল subject হচ্ছে he went হচ্ছে v2 ওকে আচ্ছা তারপরে I did not see him I হচ্ছে subject did হচ্ছে v2 did not see actually verb এখানে আচ্ছা আমরা past simple এ দুটো বাক্য দেখলাম example দেখলাম একটা affirmative একটা negative এখন দেখব বিভিন্ন use case গুলো past simple এর past simple এর দুই ধরনের use দেখব আমরা past simple past tense বোঝায় কখনো কখনো past simple interestingly present ও বোঝাইতে পারে দেখব একটু পরে আমরা ওকে past এবং present future এর ক্ষেত্রেও use করি মাঝে মাঝে ওকে প্রথমে past এর প্রথম use case যেটা finished time word কিছু কিছু word আছে যে word গুলো finished কোন action কে বোঝায় যেমন দেখো yesterday last month in 2012 5 months ago এই ধরনের যে word বা phrase গুলো আছে এগুলো কিন্তু অতীতের কোন একটা কাজ কে ইন্ডিকেট করে তো এই জন্য past simple এ আমরা এই ধরনের finished time word গুলো থাকলে past simple use করি যেমন দেখো I played cricket yesterday গতকাল cricket খেলছিলাম গতকালকে হয়েছে past simple কিন্তু finished কোন action কে বোঝায় যে actionটা শেষ হয়ে গেছে যেটা বর্তমানকে প্রভাবিত করে না ওকে আচ্ছা second use case টা কি finished time period যেটা এখনই একটু আগে বলছিলাম একটা সময় যেটা শেষ হয়ে গেছে যেমন দেখো কলম্বাস ডিসকভারড আমেরিকা কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল অনেক আগের কথা সুতরাং এটা ব্যাপারটা শেষ ফিনিশড টাইম পিরিয়ড আচ্ছা তারপর হচ্ছে নিউজ ডিটেইলস কোন একটা সংবাদের বিস্তারিত যখন বলি আমরা তখন আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি তবে এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টের সাথে ব্যবহার করি যেমন দেখো আই হ্যাভ নট অ্যাটেন্ডেড দ্য ক্লাস আমি ক্লাসে অ্যাটেন্ড করি নাই এটা প্রেজেন্ট পারফেক্টে বলেছি ওয়াই আই ওয়াজ সিক আমি আগে অসুস্থ ছিলাম এই জন্য আমি এখন ক্লাস অ্যাটেন্ড করি নাই যে এখানে দেখো পাস্ট সিম্পল একটা ইউজ আছে দেন অ্যাকশনস ইন স্টোরিজ কোন গল্প বলার সময় গল্পের বিভিন্ন অ্যাকশন গুলো যখন আমরা বর্ণনা করি তখন আমরা সেখানে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করি তবে ওই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট কিন্তু পাস্ট কন্টিনিউয়াস এর সাথে একসাথে আসে যেমন দেখো প্যাসেঞ্জার্স ওয়ার কামিং যাত্রীরা আসছিল কোনো মনে করো তুমি কোনো একটা রেল স্টেশনে গেছো বা ট্রেন স্টেশনে গেছো যাত্রীরা আসছিল আসার কাজটা চলমান ছিল পাস্ট কন্টিনিউয়াস তারপরে কি বলা হচ্ছে আই স্টুড ইন এ কিউ ফর টিকেট কিউ মানে হচ্ছে লাইন আমি একটা লাইনে দাঁড়িয়েছিলাম সারিতে দাঁড়িয়েছিলাম টিকেটের জন্য এই যে আই স্টুড ইন এ কিউ এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা একটা গল্প বলছি গল্পের বিভিন্ন অ্যাকশন বলার সময় একটা অ্যাকশনের আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করেছি আর কিভাবে ফিউচার বা প্রেজেন্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট ইউজ করি আমরা আনরিয়েল অর ইমাজিনারি থিংস অবাস্তব বা কোনো কাল্পনিক ব্যাপার বর্ণনা করার জন্য আমরা পাস্ট সিম্পল ব্যবহার করি তবে এটা কিন্তু পাস্টকে বোঝায় না যেমন দেখো ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই আমি যদি পাখি হতাম আকাশে উঠতে পারতাম এখানে কি অতীতের কিছু বুঝিয়েছে ইফ আই ওয়ার এ বার্ড বলতে কিন্তু এখানে অতীত বোঝায় নাই আমরা তোমরা যারা কন্ডিশনাল পড়েছ তারা জানো অলরেডি এই ব্যাপারটা সেকেন্ড কন্ডিশনাল আছে এটা সেকেন্ড কন্ডিশনাল বলতে একটা ব্যাপার যা যা ঘটার সম্ভাবনা কমে আসছে এই ধরনের বিষয়গুলোকে আমরা সেকেন্ড কন্ডিশনাল দিয়ে ব্যাখ্যা করি তারপরে উইশের সাথে আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারি যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড বা ইটস টাইম আমরা কমপ্লিটিং সেন্টেন্স করার সময় ইটস টাইম বা ইটস হাই টাইম এর রুল করেছি আমরা ইটস টাইম বা ইটস হাই টাইম বলতে বোঝায় এটাই সময় যেমন ইটস টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস এটাই সময় আমাদের খারাপ অভ্যাসগুলো বাদ দেওয়ার বা পরিবর্তন করার এখানে কি অতীতের কিছু বুঝিয়েছে না কিন্তু আমরা এই স্ট্রাকচারালি এটা পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করি ওকে তারপর আসবে পাস্ট প্রোগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস প্রথমে স্ট্রাকচার দেখি
স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বি ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। দ্যাট মিনস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। দুটো উদাহরণ দেখি। এক্সাম্পল, হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক, সাবজেক্ট হি, ওয়াজ অক্সিলারি ভার্ব, ডুইং ভার্ব প্লাস আইএনজি, তারপর এক্সটেনশন। ইউ ওয়ার রাইটিং সামথিং, সাবজেক্ট, ওয়ার অক্সিলারি ভার্ব, রাইটিং, ভার্ব প্লাস আইএনজি। ওকে, ইউজ কেসগুলো কী? ফার্স্ট কন্টিনিউয়াসের ইউজ কেস এখানে প্রেজেন্ট বা ফিউচার এই ধরনের কিছু নাই, সব পাস্টেই বোঝায়। প্রথমটা হচ্ছে দেখো, ওভারল্যাপিং অ্যাকশন। ওভারল্যাপ করা মানে হচ্ছে কোনো কিছু অন্য কিছুর উপরে চলে যাওয়া, একটা কিছু অন্য কিছুকে ঢেকে দেওয়া। যেমন দেখো এখানে এই লাইনটা যে আছে সবুজ রঙের লাইনটা, তাকে এই বক্সটা ঢেকে দিয়েছে না, এইটাকে আমরা বলি ওভারল্যাপ করেছে। তো যখন দুটো ঘটনা একই সাথে ঘটে, একটা আরেকটাকে ওভারল্যাপ করে, তখন আমরা একটা সিচুয়েশনকে পাস্ট ইনডিফিনিট, যেটা পারমানেন্টটাকে পাস্ট ইনডিফিনিট দিয়ে বলি, এবং যেটা চলছে এমন কিছুকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলি। অন্যভাবে বলতে গেলে আমরা বলি যে অতীতে একটা নির্দিষ্ট সময় একটা কাজ চলতেছিল, ঠিক আছে। ওভারল্যাপিং অ্যাকশন বোঝানোর জন্য অবশ্যই পাস্ট সিম্পল বা একটা ক্লজ আনতে হয়। যেমন দেখো, আই ওয়াজ গোয়িং টু কলেজ ওয়েন আই স অ্যান অ্যাক্সিডেন্ট। দুটো ঘটনা, একটা হচ্ছে আমি কলেজে যাচ্ছিলাম, আর একটা হচ্ছে আমি অ্যাক্সিডেন্ট দেখেছিলাম, তাই না? দুটো ঘটনা না, এক্ষেত্রে এই দুটো ঘটনা কিন্তু ওভারল্যাপ করেছে। কলেজে যাওয়ার ঘটনাটা, সময়টা এবং অ্যাক্সিডেন্ট দেখার ব্যাপারটা ওভারল্যাপ করেছে, একই সাথে হয়েছে। এর জন্যে আমরা দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, আমার কলেজে যাওয়ার ব্যাপারটা চলমান ছিল। ওকে, আমরা এইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখন ব্যবহার করি, তখন সাধারণত ওয়েন প্লাস পাস্ট সিম্পলের সাথে ব্যবহার করি, অথবা কোনো নির্দিষ্ট সময়ে কথা বলতে পারি, 1 o'clock, 9 a.m. এই ধরনের। ওকে, আচ্ছা, তারপরে স্টোরি ব্যাকগ্রাউন্ড। কোনো একটা গল্প বলতেছি, গল্প বলার সময় ওই গল্পের প্রেক্ষাপটগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ব্যাখ্যা করি আমরা অনেক সময়, তবে অবশ্যই পাস্ট সিম্পল একটা ক্লজ লাগবে। যেমন, দ্য মুন ওয়াজ শাইনিং আউটসাইড, আই স্যাট ডাউন টু স্টাডি। গল্পের মূল ব্যাপারটা হচ্ছে যে আই স্যাট ডাউন টু স্টাডি, আমি পড়তে বসছি, এটা হচ্ছে মূল গল্প, বা এরপর থেকে আমি হয়তো আরও কিছু বলবো। কিন্তু ওই সময়ে ব্যাকগ্রাউন্ড বর্ণনা করতেছি, কিন্তু আমরা একটা পাস্ট সিম্পল পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করে, দ্য মুন ওয়াজ শাইনিং আউটসাইড, বাইরে চাঁদ আলো দিচ্ছিল। ওকে, আচ্ছা, তারপরে পাস্ট হ্যাবিটস, অতীতের কোনো অভ্যাস আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে অনেক সময় ব্যাখ্যা করি। যেমন কে বলা হচ্ছে, দেখো, হি ওয়াজ অলওয়েজ সিঙ্গিং। হয়তো তুমি কোনো একটা গল্প বলতেছো, কাউকে বলার সময় হয়তো বলতে চাচ্ছ যে কোনো একটা নির্দিষ্ট সময়ের কথা, ওই সময় ও সব সবসময় শুধু গানই গাইত, তো অভ্যাসই ছিল শুধু গান গাওয়া। হি ওয়াজ অলওয়েজ সিঙ্গিং, এই ধরনের অলওয়েজ, ফর এভার, কনস্ট্যান্টলি, অ্যাট দ্যাট টাইম, ইন দোজ ডেইজ, এগুলোর সাথে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। লাস্টলি, এমফাসিস অন লেংথ অফ অ্যাকশন। এমফাসিস মানে হচ্ছে জোর দেওয়া, কোনো কিছুকে জোর দিয়ে বলা। অন লেংথ অফ অ্যাকশন, কোনো একটা অ্যাকশনের দৈর্ঘ্য নিয়ে যখন জোর দিই, মানে একটা কাজ আমি অনেকক্ষণ ধরে করতেছি, এই অনেকক্ষণ কথার উপর যখন আমরা জোর দিই আমরা, তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন দেখো, আই ওয়াজ স্টাডিং অল ইভিনিং, পুরো সন্ধ্যা জুড়ে আমি পড়াশোনা করেছি। এখানে অল ইভিনিং কথার উপর জোর দেওয়া হচ্ছে, এটা হচ্ছে লেংথ অফ অ্যাকশন, অল ইভিনিং। এই ধরনের যখন কোন লেংথ অফ অ্যাকশনের উপর জোর দিই আমরা, তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। সাধারণত অল ডে, অল ইভিনিং, ফর আওয়ার্স, ফর আওয়ার্স মানে হচ্ছে কয়েক ঘন্টা যাবৎ, এইভাবে বলাগুলো মাধ্যমে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যাখ্যা করি। আমি এখানে বলতে পারতাম, আই ওয়াজ স্টাডিং ফর আওয়ার্স, আমি ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতেছিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসবে পাস্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট আসবে, তারপরে হ্যাড অক্সিলারি ভার্ব, বি থ্রি ভার্ব পাস্ট পার্টিসিপল, এক্সটেনশন। এক্সাম্পল দেখি, আই হ্যাড ডান মাই জব, সাবজেক্ট আই, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, ডান বি থ্রি ভার্ব পাস্ট পার্টিসিপল, তারপরে এক্সটেনশন। ইউজ কেস, পাস্ট পারফেক্ট খুবই ইন্টারেস্টিং একটা টেন্স। পাস্ট পারফেক্ট কিন্তু পাস্ট ইনডিফিনিটের মতো, অনেক সময় আমরা পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের তালগো লাগিয়ে ফেলে স্টুডেন্টরা। ব্যাপারটা হচ্ছে, পাস্ট ইনডেফিনিট যেমন অতীতের কোনো ঘটনাকে ব্যাখ্যা করে, পাস্ট পারফেক্টও কিন্তু অতীতের কোনো ঘটনাকে ব্যাখ্যা করে, এবং দুটোই কিন্তু সমাপ্ত ঘটনা, দুটো ক্ষেত্রেই ঘটনা শেষ, কাজ শেষ। তাহলে পার্থক্যটা কোথায় পাস্ট ইনডেফিনিটের সাথে পাস্ট পারফেক্টের? পার্থক্য হচ্ছে, যখন অতীতে একাধিক ঘটনা ঘটে এবং তা দুটো ঘটনা রিলেটেড হয়, তখন আমরা বেশি পুরনো ঘটনাটাকে বলি পাস্ট পারফেক্টে, কম পুরনো ঘটনাটাকে বলি পাস্ট ইনডেফিনিটে। যেমন দেখো কি বলছে, অ্যাকশন ফিনিশড বিফোর অ্যানাদার অ্যাকশন, একটা অ্যাকশনের আগে যখন আরেকটা অ্যাকশন শেষ হয়, সেই পুরনো অ্যাকশনটাকে আমরা পাস্ট পারফেক্ট দিয়ে ব্যাখ্যা করি।
খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে ডাক্তার আসার পুরো রোগী মারা গেছে, দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেইম, দুটো ঘটনা, রোগী মারা গেছে ডাক্তার আসছে, কোনটা পুরনো ঘটনা? ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে, রোগী মারা যাওয়ার ঘটনাটা পুরনো, যেন আমরা এটাকে বলেছি দ্য পেশেন্ট হ্যাড ডাইড পাস্ট পারফেক্ট সাবজেক্ট হ্যাড বিথি, আর দ্য ডক্টর কেইম এটা কিন্তু নতুন ঘটনা বা তুলনামূলক নতুন ঘটনা, এই জন্য এটাকে আমরা পাস্ট ইন্ডিফিনিট করি। এইভাবে আমরা পাস্ট সিম্পল, পাস্ট বিফোর, আফটার বা ওয়েনের পরে পাস্ট সিম্পল যদি বসে তখন পাস্ট পারফেক্ট ব্যবহার করি আমরা, লাস্ট ওয়েনসডে, জানুয়ারি বা মাসের নাম বলেও আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারি। তারপরে আনরিয়েল থিং ইন দ্য পাস্ট, এটা আসলে থার্ড কন্ডিশনাল, অতীতের কোনো অবাস্তব ঘটনাকে ব্যাখ্যা করার সময়, যেটা একটা বলে নিয়ে যে থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল হচ্ছে এমন ব্যাপারকে ব্যাখ্যা করে যা আর ঘটার সম্ভাবনা নেই। ঠিক আছে, দেখো ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ কল্ড হিম, তাকে আমি দেখে থাকলে তাকে হয়তো আমি তাকে ডাক দিতাম, কিন্তু তা এটা হয়তো গতকালকের ঘটনা, তুমি গতকালকে কোথাও গিয়েছিলে যে এসে তোমার ফ্রেন্ডকে বললে যে আমি গতকালকে ওখানে গিয়েছিলাম, এখন তোমার ফ্রেন্ড তোমাকে বলতেছে যে ওখানে তো আমার একটা ফ্রেন্ড থাকে, তখন তুমি বললা ওকে আমি যদি দেখতাম তাহলে তাকে ডাক দিতাম, এখন ওটা তো গতকালের ঘটনা, গতকাল শেষ হয়ে গেছে না, আজকে কি তুমি তাকে ডাক দিতে পারবে আর না? এই বিষয়টাকে ব্যাখ্যা করার সময় আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি, ইফের পরে পাস্ট পারফেক্ট, ইফ প্লাস আই প্লাস হ্যাড প্লাস বা ভি থ্রি, খেয়াল করছো? আচ্ছা, এভাবে করে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি। আচ্ছা, আরেকটা বিষয়, এরপর আরেকটা টেন্স আছে পাস্ট টেন্সে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু আমরা এটা দেখবো না কারণ মডার্ন ইংলিশে এটার কোনো ইউজ কেস নাই আর এখন ইউজ হয় না, আমরা ওটা টোটালি বাদ থাকবে, সাধারণত আমরা কোনো আলোচনাতেও আর সেটা আনি না, আমরা এখন আর কোনো ইন্টারন্যাশনাল বই তুমি সেটা আলোচনা দেখবা না। ঠিক আছে, ওকে, আজকে এতটুকু থাকবে, আগামী ক্লাসে আমরা ফিউচার টেন্সের বিভিন্ন ইউজ কেসগুলো দেখবো। থ্যাংক ইউ।